সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার পেটে। আজকে টপিকস নিয়ে আসছি যে র‍্যাবিট খরগোশ যত্ন এবং পরিচর্যা নিয়ে, এবং আমাদের যে ভুলগুলির কারণে খরগোশ মারা যায় এ নিয়ে কথা বলার জন্য। তো যত্ন এবং পরিচর্যা, সেটার ভিতরে কিছু জিনিস মাথায় রাখা দরকার। যেরকম প্রথম যদি বলি তো সেটা হচ্ছে খাঁচা, বাসস্থান। আমি তাকে কোথায় রাখবো এবং কিভাবে রাখবো, ছেড়ে রাখবো নাকি খাঁচার ভিতরে রাখবো। খাঁচার ভিতরে যদি রাখি তাহলে আমার খাঁচাটা কতটুকু হতে হবে, সবচেয়ে নিম্ন 2.5 বাই 2.5 ফিট হতে হবে। এটা খরগোশের জন্য ভালো যে খরগোশ মুভমেন্ট করতে পারে, ফ্রিলি মুভমেন্ট করতে পারে। যেরকম আমার এই খাঁচাটা একটু বড়, এই খাঁচাটা একটু বড়, বাট এই খাঁচাটা একটু ছোট, কিন্তু নিউ অ্যাডাল্ট হয়েছে, এটা মাত্র 7 মাস হয়েছে। তো এগুলি মাথায় রাখতে হবে যে আমার খাঁচাটা কতটুকু হইতে হবে। এটা তো গেল খাঁচার সাইজ। তারপরে খাঁচা ক্লিন রাখতে হবে সব সময়, খাঁচার নিচ এবং খাঁচার উপরের ভাগটা। সেটা উপরের ভাগ বলতে এই জায়গা না, এখানে তো আমি টিন দিয়ে রাখছি যাতে বৃষ্টি না আসে, আমার এদিক দিয়ে পুরো খোলা, এই জন্য আর কি টিনটা দিয়ে রাখতে হয়। তো নিচেরটা পরিষ্কার রাখতে হবে, যেরকম আমি দেখাচ্ছি। এই যে ট্রে ক্লিন আছে, হ্যাঁ ট্রে ক্লিন আছে, এবং এই নেটটা দেখেন, এই যে পুটি করে রাখছে, এটা আমি আবার বিকেলবেলা ক্লিন করে ফেলবো। তো এই যে এরকম পশম থাকলে এগুলি ফেলে দিতে হবে, তবে মোল্টিং শেষ হয়েছে ওর, এই জন্য আর কি এখনো কিছু কিছু পশম আসে। তো ক্লিন রাখা, ক্লিনের পর চলে আসতেছে খাঁচার ভিতরে এই প্লাস্টিকটা দেওয়া। প্লাস্টিক হতে পারে, চটি হতে পারে, যেরকম বাচ্চা যখন ছিল আমি কার্টুনের এই যে এরকম ছিঁড়া ছিঁড়া কার্টুন দিছি, কারণ তখন অতিরিক্ত ভিজায় ফেলতো, প্রতিদিন আমার চেঞ্জ করতে হতো, এই জন্য আমি 2 বেলা 3 বেলার জন্য এরকম কার্টুন কেটে রাখতাম। বাট সব সময়ের জন্য আমি এরকম নেট ইউজ করি, এই যে এই নেটগুলো ইউজ করা সবচেয়ে বেশি জরুরি। আমরা যারা খরগোশ পালন করি, খরগোশকে ভালোবাসি, এই নেটটা অবশ্যই জরুরি। দেখেন এই যে এই নেটটা হলে কি হবে যে এই ফাঁকা দিয়ে খরগোশের পা চলে যায়, বাট যদি এই নেটটা থাকে তো পাটার যায় না, যে কারণে খরগোশের পায়ে কোনো আঘাত পায় না, ওদের জন্য কষ্টদায়ক হয়ে যায় যদি এই নেটটা না দেওয়া হয়। তো মেক শিওর করতে হবে যে আমি নেট দেব। তো নেটটা দিলে পায়ের যে রোগগুলি হয়, খুরার রোগ হইতে পারে, মাইলস হতে পারে, ওটার হবে না। তারপরে খাঁচাটা আমার স্যাঁতস্যাঁতে যাতে না হয়, একটু আগে পানি দিছে, যে পানি ফেলে দিছে, ও প্রচণ্ড পরিমাণে পানি ফালায়, যে কারণে ওর খাবারের পানির বাটিটা এইভাবে লক করে দেওয়া হয় গুনা দিয়ে। ওদেরগুলো আবার ক্লিন আছে, গুনা দিতে হয় না, তো ওরটা আবার দেওয়া লাগে, ওদেরটাও দিতে হয় না। তো এরকম যাতে স্যাঁতস্যাঁতে না থাকে খাঁচাটা, এবং খাঁচার পরিমাণটা যাতে মিনিমাম 2.5 বাই 2.5 হয়, উচ্চতা অনেক সময় কম বেশি হয়ে থাকে, আর এভাবে নেটটা দেওয়া, নেট পসিবল না হলে ছালার টুকরো হইতে পারে, ছালার টুকরো দিলে অবশ্যই প্রতিদিন ক্লিন করে দিতে হবে, কারণ পেশাব করে দেয়। আর নেটটা দিলে একটাই সুবিধা যে পটিটা উপরে থাকলো, পেশাবটা নিচে চলে গেল, আপনি শুধু নেটটাকে ডেলি একবার বের করে ওয়াশ করে নিলে হয়, এটা পানি দিয়ে ওয়াশ করাই যায় ইজি। আর যদি দেখা যায় যে পটিটা নিচে পড়ে গেল, আপনি ট্রেটা বের করে জাস্ট একবার পানি দিয়ে ওয়াশ করে দিলে এনাফ,
তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার খরগোশের রোগবালাই অনেক কমে যাবে, অনেক বেশি কমে যাবে। দ্বিতীয়তে যদি আমরা আসি তাহলে সেটা হবে খাবার এবং পানি। খাবার এবং পানি যেটার ভুলও আমাদের খরগোশ মারা যায়, এবং এটাও টেক কেয়ারের ভিতরে দ্বিতীয়তে আমি রাখি সব সময়। সেটা হচ্ছে যে খাবারটা টাইম মেনটেন করা, আমি কয় বেলা খাবার দিচ্ছি এই টাইমটা মেনটেন করা। কারণ অনেক সময় দেখা যায় যে খরগোশ কিন্তু দিনের বেলা একটু কম খায়, রাত্রে একটু বেশি খায়। দিনে খায় না যে তা না, দিনে খায় কিন্তু প্রয়োজনের তুলনায় দিনে একটু কম খায়, রাত্রে একটু বেশি খায়। তো রাত্রে যেহেতু বেশি খায় সেজন্য রাত্রে খাবার দিয়ে দেওয়া। অনেকে ভাবে যে আমার এক ছোট ভাই আছে খরগোশ পালে, তো সে বলে যে ভাইয়া রাত্রে খাবার দেবো কেন, রাত্রে তোরা ঘুমাবে। আসলে রাত্রে খাবারটা দেওয়া লাগে, দিনের বেলার চাইতে রাত্রের বেলা একটু খাবারটা বেশি দিতে হয়। যদি দিনের বেলার চেয়ে আমি রাত্রে একটু খাবারটা বেশি দিই তাহলে দেখা যাবে যে খরগোশ ও টাইম মতো খেয়ে নেবে, অসুস্থ হবে না। যেরকম দুধ বেবিদের কিন্তু খরগোশ দুধ খাওয়ায় রাত্রে এবং সকাল ভোরের দিকে, তো ওদের পেটটা তখন ভরা থাকা জরুরি, এই জন্য রাত্রেবেলা খাবারটা দিতে হয়। তো দিনের বেলা সকালবেলা একবার, দুপুরে একবার, রাত্রে একবার। খাবার নিয়ে আলাদা টপিক আসবে ইনশাল্লাহ, তখন ডিটেলস আরও বলে দেব খাবার কিভাবে, কোন বেলায় কোনটা দেবেন, কিভাবে দিবেন সব চলে আসবে। তো এটাই হইতেছে যে খাবারটা আর পানিটা, এই দুইটা জিনিস খেয়াল রাখা। আর পানির ক্ষেত্রে খেয়াল রাখা এই যে খরগোশ, অনেকে ভাবে যে খরগোশ পানি খায় না, পানি কেন দেবো বা কম দেয়, আসলে এরকম না। খরগোশ পানি কম খায় কিন্তু যখন খায় তখন অনেক বেশিই খায়। হ্যাঁ, এই জন্য পানি দিতে হবে, অবশ্যই ভালো পানি দিতে হবে, ময়লা পানি না। এবং পানির বাটিটা প্রতিদিন, আমি প্রতিদিন ক্লিন করে রাখি, কারণ এই যে শ্যাওলা জমে যায়, শ্যাওলা ক্লিন করতে হয়, পানিতে অনেক সময় পটি করে দেয়, পানিতে অনেক সময় খাবার চলে যায়, যেরকম এটা ঘাস চলে গেছে, ঘাসটা উঠে আবার নতুন পানি দিয়ে দেব, পাতাটা উঠে কলমির পাতা। তো এইভাবে আর কি পানিটাও আপনার খেয়াল রাখতে হবে যে পানি ক্লিন আছে কি না। পানি ক্লিন থাকলে আপনার এটা যে এখানে দেখেন পাতা চলে গেছে পানিতে, এটা আবার ক্লিন, একবারে ক্লিন আছে, এটা আজকে সকালে ওয়াশ করা হয়েছে, এটা আজকে সকালে ওয়াশ করা হয়েছে। তো এরকম পানিটা যদি ক্লিন থাকে দেখা যাবে কি যে রোগ বালাই অনেক কমে যাবে, পানি খাবার মেনটেন সমস্ত কিছু টাইম টু টাইম হইতেছে। পানিটা অনেক সময় দিনের বেলা দেখা যায় যখন রৌদ্র প্রখর হয়ে যায় তখন খরগোশ পানি মাথায় ঢেলা দেয় বা ফ্লোরে ঢেলা দেয়, ওখানে আবার শুয়ে থাকে। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে আমার খাঁচার ভিতরে পানি আছে কি না, এবং পানিটা থাকলে পানিটা পরিষ্কার আছে কি না, এগুলি খেয়াল রাখতে হবে। আবার খাবারের বেলায় দেখতে হবে যে অতিরিক্ত খাবার যাতে না আসে। আমি অল্প অল্প খাবার দিই, যে শেষ হয়ে গেলে আবার দেব, এই যে অল্প একটু দিছি এটা কিছুক্ষণের ভিতরে খেয়ে ফেলবে, ওই যে বাচ্চাও খাচ্ছে, এটা নতুন বাচ্চা, এই কিছুদিন আগে যে ভিডিওগুলি দেখলেন সে বাচ্চাগুলো, এই যে খাবার খাচ্ছে, এগুলি শেষ হয়ে যাবে অল্প সময়ের ভিতরেই। তো এগুলি যখনই শেষ হয়ে যাবে তখন আমি আবার নতুন করে ঘাস দিয়ে দেব। অনেক সময় হয় এরকম যে আমরা অনেক ঘাস দিয়ে দিছি, ওই ঘাসগুলিতে ওরা পেশাব করে দেয়, আর যখন পেশাব করে দেয় তখন ওই ঘাস আর খায় না। তো এটার জন্য একটা সিস্টেম আছে যে আপনি ঘাস দিলেন, ঘাসে পেশাব করে দিল, ওই ঘাস খেলো না, আপনি ওই ঘাসগুলি উঠে এনে আবার ভালো করে ওয়াশ করে যদি দেন সেটা আবার খেয়ে নেয় তারা, তখন আর প্রবলেম হয় না। তো খাবারের দিকে আরেকটা জিনিস খাবারে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে খাবারগুলি যাতে ভালো থাকে, পরিষ্কার থাকে, মানসম্মত হয়। যেরকম আমরা ঘাস দিতেছি, ঘাস উঠে আইনা দিয়ে দিতেছি, ঘাস কাইটা আনছি দিয়ে দিতেছি, বা ঘাসকে আমরা কোনো প্রসেসিং না করে দিয়ে দিচ্ছি না, এরকমটা না করা। আমি দেখাচ্ছি এটা, আমি ঘাস বা কলমি পাতা যাই এখানে আনি, এই ক্রেটে এনে রাখি, এরপরে এটা ভালো করে ওয়াশ করে দিই, পানি ঢেলি, দু একবার পানি ঢাললে এগুলি চলে যায়। কারণ কি আমরা যেখান থেকে আনি মাঠে থেকে, তো হয়তো বা ওখানে কোনো ব্যাকটেরিয়া থাকতে পারে, কোনো জীবাণু থাকতে পারে, বাহিরের কুকুর বিড়াল আছে ওরা পটি করতে পারে, পেশাব করতে পারে, কোনো জীবাণু থাকতে পারে, পোকামাকড়ের জীবাণু থাকতে পারে। তো যখন আমি ধুয়ে দেব তখন আলহামদুলিল্লাহ সেভ হয়ে যাবে আমার খাবারটা। আমার খাবারটা যখন ভালো থাকবে তখন দেখা যাবে যে অনেক প্রবলেম থেকে আমি সেভ হয়ে যাব। খরগোশের অনেক প্রবলেম হয় খাবারের থেকে,
খাবার পরিষ্কার না রাখা, টাইম মেনটেন না করা, অতিরিক্ত খাবার দেওয়া, এগুলি যাতে না হয়। তো এ হলো খাবারের ব্যাপারটা। পানির ব্যাপারটা আশা করি ক্লিয়ার হইতে পারছেন যে পানি আমি দেব, অবশ্যই দেব, এবং সবসময় যাতে বাটিতে পানি থাকে এবং পানিটা যাতে পরিষ্কার থাকে। মেক শিওর করতে হবে যে পানিটা যাতে পরিষ্কার থাকে। তিন নম্বরে যদি আসি আমি যত্নের জন্য, তো সেটা হবে গোসল। অনেকে ভাবে যে খরগোশকে বিড়ালের মতো, আমরা যেরকম বিড়ালকে গোসল করাই, কুকুরকে গোসল করাই, এইভাবেই গোসল করাইতে হয়। আসলে জিনিসটা এরকম না, খরগোশকে গোসল করানোই ঠিক না। হ্যাঁ, আমি সঠিক বলতেছি, খরগোশকে গোসল করানোটাই ঠিক না। সপ্তাহে দুবার হইতে পারে যে খরগোশকে একটা কাপড় ভিজিয়ে ওই কাপড়টা দিয়ে শরীরটা মোছাই দিতে পারেন, আর শীতের দিনে না, শীতের দিনে দুই সপ্তাহে একবার মোছাই দিতে পারেন যদি ময়লা হয়ে যায় বা তার দরকার হয়, বুঝেই যাবে। আর দ্বিতীয়ত, যদি আপনি গরমের দিন পালেন, তো গরমের দিন অবশ্যই দিনের বেলা, দুপুরবেলা যখন রোদটা প্রখর হয়ে যাবে, তখন আপনি একটা কাপড় ভিজাবেন, ভিজিয়ে ওদের গাটা মোছাই দিলেন। যেরকম আমি, এবার গরমটা অনেক বেশি পড়ছে, অনেকেরই খরগোশ মারা গেছে আলহামদুলিল্লাহ। আমার এখানে মাশাআল্লাহ আল্লাহর রহমত যে একটা বেবি অসুস্থ হয়নি, একটা বড় খরগোশও অসুস্থ হয়নি। কেন, আমি যখনই দুপুরবেলা রোদটা প্রখর হয়ে যেত, আমি তাদের গায়ে একটু স্প্রে করে দিতাম হালকা পরিমাণে, কিন্তু এটা তাদের জন্য অনেক কার্যকরী হয়ে যায়। হ্যাঁ, এইভাবে একটু স্প্রে করে দেওয়া, গাটে একটু মুছে দেওয়া, এবং সেটা সপ্তাহে, গরমের দিন হলে দুপুরের দিকে প্রায় করা যেতে পারে, বেশি গরম পড়ে গেলে। তার এভাবে নর্মাল ওয়েদার যদি নর্মাল থাকে, তো সেক্ষেত্রে সপ্তাহে দু তিনবার হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বিড়ালের মতো গোসল না করানো। চতুর্থতে যদি আমি আসি, তাহলে হবে সেটা ওষুধ। ওষুধটা অনেক বড় একটা তাদের জন্য ভালো আবার খারাপের দিকও, কারণ ওষুধ যদি কম হয় কাজ হবে না, ওষুধ বেশি হবে তো খরগোশ অসুস্থ হয়ে যাবে, আরও বেশি সাইড ইফেক্ট করবে, মারা যাবে। তো এগুলি খেয়াল রাখতে হবে যে আমি ওষুধটা কেন দিচ্ছি, কী রোগের জন্য দিচ্ছি এবং কতটুকু দিচ্ছি। বেটের সাথে অবশ্যই আমি সবসময় পরামর্শ করে নেব, বেট আমাকে সঠিক একটা দিক নির্দেশনা দিয়ে দেবে। তারপরে যারা ব্রিডার আছে, ফার্মার আছে, তাদের সাথে আমি আলোচনায় রাখবো সবসময় যে আমার খরগোশে এটা হয়েছে, আমি কী করতে পারি, জ্বর হয়েছে কী করতে পারি, ঠান্ডা লাগছে কী করতে পারি। সবচেয়ে বড় হচ্ছে যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, রোগ হওয়ার আগে যদি আমি সেই রোগটা যাতে না হয় সে ব্যবস্থা নিয়ে নিই। রোগবালাই নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও হবে এবং সেখানে আমি আরও ডিটেলস আলোচনা করব রোগবালাই নিয়ে। তো সর্বপ্রথম আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার খরগোশের যাতে রোগবালাই, যেটা হয়, যে কারণে হয়, চোখ ওঠা, চোখে পানি আসা, জ্বর, ঠান্ডা, মাইলস, খুশকি, এগুলি যাতে না হয়ে থাকে। যদি এগুলি হয় তো ওষুধ তো অবশ্যই দিতে হবে, আর যদি যাতে না হয় সেজন্য আমি আগেই ব্যবস্থা নিয়ে থাকি, তো সেটা সবচেয়ে ভালো। আর যদি হয়েও যায়, আল্লাহ না করুক, তাহলে অবশ্যই আমাকে শিওর হতে হবে যে আমি কতটুকু ওষুধ দেব, বেট আমাকে কতটুকু ওষুধ দিতে বলছে, বা বিজ্ঞ ফার্মার বা বিজ্ঞ যারা আছে, পুরনো খরগোশ পালতেছে, তারা আমাকে কতটুকু দিতে বলছে আমি ততটুকুই ইউজ করব যাতে খরগোশের ক্ষতি না হয়, ভালোই হয়। তো এ গেল ওষুধের কথা। আর পাঁচ নাম্বারে যেটা, অনেকে এই ভুলটা আমরা করে থাকি, পাঁচ নাম্বার এটা মাথায় রাখবেন, অনেকে আমরা এই ভুলটা করে থাকি যে খরগোশ আমরা একসাথে সব রেখে দিই, সবগুলো একসাথে যখন রেখে দিই। এখন ফেসবুকে অনেকেরই দেখি ফিমেলের গায়ে অনেক আঘাত, কি করব ভাই, ফিমেলকে কামড়াই দিছে, কি করব ভাই, দুই নর একসাথে মারামারি করতেছে, কি করব ভাই। আসলে খরগোশের বেবিগুলো আর খরগোশটাই শুধু ফিমেলটা একসাথে রাখা যায়, তাও দেড় মাস বা দু মাস পর্যন্ত, এরপর আলাদা করে দেওয়াই সবচেয়ে বেটার, কারণ দু মাসের ভিতরে আবার ফিমেলটা হিটে চলে আসে, এই জন্য আলাদা করে দেওয়াই বেটার। আর মেল ফিমেল আলাদা রাখাই বেটার, যেরকম আমার মেলগুলি সব ওখানে, ফিমেলগুলি আমার সব এখানে। যখন মিটিং করার সময় হয়, জাস্ট আমি তখনই তাদেরকে একত্রিত করি, সাকসেস একটা মিট হয়ে গেলে আমি সরাই দিই, এরকম না যে দুই দিন একদিন রেখে দিছি, এরকম না, আলহামদুলিল্লাহ। আমি সাকসেস মিটিং একবারেই যদি হয়ে যায়, আমি একবারই দিই, একবারেই মিটিং কমপ্লিট আমি সরিয়ে দিই, সেটা আবার বেবি বড় হবে, দু মাস হবে বেবির বয়স, তখন গিয়ে আমি ব্রিডিং কোর্স করিয়ে তারপরে আবার ব্রিডিংয়ে দেবো।
তো ততক্ষণ পর্যন্ত আমার মেল ফিমেল আলাদাই থাকবে, দুইটা ফিমেলও একসাথে রাখা ঠিক না। অনেক সময় দেখা যায় দুইটা ফিমেলই হিটে চলে আসলে কামড়াকামড়ি মারামারি এরকম করতে থাকে। 4 মাস বয়স পর্যন্ত সব রাখা যায় একসাথে, 4 মাস বয়স পর্যন্ত মেল ফিমেলও একসাথে রাখা যায়, কোনো প্রবলেম হয় না। কিন্তু 4 মাস পার হয়ে গেলে ফিমেল আলাদা মেল আলাদা করে দিলেই সবচেয়ে ভালো, ফিমেলগুলি একসাথে থাকবে মেলগুলি একসাথে। আর যখন 6 মাস হয়ে যাবে তখন ব্রিডিং টাইম চলে আসবে। যদিও আপনারা ট্রাই করবেন যে 6 মাসে ব্রিডিংয়ে না দেওয়ার জন্য, মিনিমাম যাতে 8 মাস ক্রস হওয়ার পরই ব্রিডিংয়ে যায়, তাহলে আপনার মেলটাও ভালো থাকবে ফিমেলটাও ভালো থাকবে। এখন আপনি যদি দেখা যায় যে, হ্যাঁ এখানে আরেকটা কথা আছে যে মেল ফিমেল চিনার ব্যাপারে, হ্যাঁ মেল ফিমেল চিনার ব্যাপারে আমি আলাদা একটা টপিক নিয়ে আসবো ভিডিও, কীভাবে আমি মেল ফিমেল চিনতে পারবো। তো এতটুকুই যে মেল ফিমেল চিনতে হবে এবং মেল ফিমেলকে আলাদা রাখতে হবে, একসাথে রাখা যাবে না। একসাথে রাখার জন্য শুধুমাত্র একটা সাকসেস মিটিংয়ের জন্য যতটুকু সময় ততটুকুই রাখতে হবে, তারপর আবার সবগুলিকে আলাদা করে দিতে হবে। তো এই হইতেছে আজকের টপিকস, যত্ন পরিচর্যা এবং আমাদের কি কি ভুলে খরগোশ মারা যায়। প্রথমত খাঁচার সাইজ, খাঁচার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং খাঁচাতে নেটের ব্যবহার করা। দ্বিতীয়ত খাবার পরিষ্কার হওয়া, খাবারটা ভালো থাকা, রোগমুক্ত খাবার দেওয়া, পানি পরিষ্কার থাকা, পানির বাটিকে ক্লিন রাখা। তৃতীয়ত গোসল, গোসলটা আমি কীভাবে করাবো এবং সপ্তাহে কতদিন হতে পারে, গরমের দিন কীরকম, শীতের দিন কীরকম এটা। চতুর্থ ওষুধ আমি কেন দিচ্ছি, কোন রোগের জন্য দিচ্ছি সেটা জানা এবং সেই জিনিসটা যাতে সঠিক নিয়মে হয় সেই জিনিসটা খেয়াল রাখা। আর পঞ্চমে মেল ফিমেল চিনা এবং তাদেরকে আলাদা রাখা, এবং তাদের সম্পূর্ণ আলাদা রাখা, এবং তাদেরকে কখন একত্রিত করতে হবে এবং কতক্ষণ করতে হবে এবং কখন আবার আলাদা করে দিতে হবে এই জিনিসটা জানা। যেরকম প্রথমে আমি বলছি যে মেল ফিমেলকে শুধুমাত্র ব্রিডিংয়ের সময় এবং সাকসেস মিট হয়ে গেলেই আলাদা করে দিতে হবে। তো এই হইতেছে টপিকস, এই 5টা জিনিস যদি আমরা মাথায় রাখি তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ খরগোশ অনেক দিন বাঁচবে। এখন অনেকেই আছে যারা 2 বছর 3 বছরের ভিতরে খরগোশকে উইক করে ফেলে, খরগোশ মারা যায়। আসলে ঘটনাটা এরকম না, আমার কাছে একটা খরগোশ ছিল যেটা বয়স 9 বছর হয়ে গেছে, তো একদিন হুট করে গরমে স্ট্রোক করে মারা গেছে। তো 10-12 বছর অনায়াসে খরগোশ থেকে বাচ্চা নেওয়া যায়, সেটা মেশিন না মনে করে একটা জীবিত প্রাণী, তাকে ভালোবেসে মহব্বতের সাথে যদি আমি সবসময় আগায় নিয়ে যাই তাকে, সে আমাকে রেজাল্ট দেবে। আর যদি আমি তাকে টাকার মেশিন মনে করে নিই তো তো খারাপই হবে, ভালোর দিক না এটা। এটার জন্য আমাকে হিসাবও দিতে হবে, কারণ তার সব কিছু মিলিয়ে আমি তার উপরে জুলুম করে দিচ্ছি, এরকমটা যাতে না হয়। তো আজকে এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে আমাদের কী কী ভুলগুলি করা যাবে না। এই 5টা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আর এই 5টা জিনিস আমি ভুল করব না, সঠিকভাবে করব। তো ইনশাআল্লাহ আমার খরগোশ অবশ্যই ভালো থাকবে, ভালো রেজাল্ট দেবে এবং দীর্ঘ সময় পর্যন্ত আমাকে রেজাল্ট দিয়ে আসবে, এবং বাচ্চাগুলি সুস্থ সবল হবে। আমার বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ আপনারাই বলেন কত সুস্থ সবল আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। এই হইতেছে আজকের টপিকস, নেক্সট টপিকস কী নিয়ে আসা যেতে পারে জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ, আগের ভিডিওটা অনেকেই লাইক করছেন, ভিউ হইতেছে, লাইকটাও আশা করি যে সবাই করবেন। সামনের ভিডিও কী আসতে পারে সেটাও জানেন, এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে সেটা বলবেন, অবশ্যই আমি সমস্ত কমেন্ট পড়ব এবং সেগুলির সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।